আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। সাধারণত লার্নিং অ্যান্ড আর্নিং টিউব চেষ্টা করে আপনাদেরকে উপকার করতে, বিশেষ করে যারা আনএমপ্লয়েড রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন বা যাদের কোনো স্কিল নেই অথবা এক্সপিরিয়েন্স নেই অথবা টাকা ইনভেস্ট করার মতো অনলাইনে ক্যাপাবিলিটি নেই, তাদের জন্য সবসময় অনুরোধের ভিডিওগুলো পাবলিশ করে। আজকে তেমন একটি ভিডিও পাবলিশ করতে যাচ্ছি যেটির মাধ্যমে আপনি খুব সহজেই ফাইল কনভার্সনের কাজ করে নিতে পারবেন এবং কোনোরকম দক্ষতার প্রয়োজন নেই। জাস্ট আপনি এই ভিডিওটি ফলো করার পরে এই কাজগুলো খুব সহজে করে নিতে পারেন। এই কাজগুলো করার জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাকে কৌশলটা শিখে নিতে হবে এবং পাশাপাশি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কোন কোন মার্কেট প্লেসে এই ফাইল কনভার্টিংয়ের কাজগুলো পাওয়া যায়। এবং আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং স্মার্টলি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে শুধুমাত্র আপনার কম্পিউটারকে ইউজ করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকে বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। একটি স্পেশাল অনুরোধ, সেটি হচ্ছে মেক মানি অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে। ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এই চ্যানেলের মধ্যে পাবলিশ করা হচ্ছে। আপনি যদি মোটামুটি ইংলিশ বোঝেন তাহলে আপনাকে আমি ইনভাইট করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে মেক মানি অনলাইন রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অল রাইট, আমি এখন যে ওয়েবসাইটটিতে আছি সেটি হচ্ছে একটি স্মল পিডিএফ ডট কম। এটি ফাইল কনভার্টিংয়ের একটি ফ্রি ওয়েবসাইট। আপনি চাইলে অবশ্যই খুব সহজেই পেইড ফাইল কনভার্টিং ওয়েবসাইট ইউজ করতে পারেন, তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি মোটামুটি কাজ শুরু করেন তাহলে অবশ্যই আপনার অচেনা ওয়েবসাইটগুলো চেনা হয়ে যাবে। আপনি যদি বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই পেইড কনভার্টিং অর্থাৎ ফাইল কনভার্টিং ওয়েবসাইট আপনাকে কিনে নিতে হবে। সুতরাং আপনি প্রথমে ফ্রিতে কাজ করবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে কাজ করবেন। বড় রাখা ভালো, এই ফাইলটি একটি সম্পূর্ণ লাইভ প্রজেক্ট, ক্লায়েন্টের একটি প্রজেক্ট। ক্লায়েন্টের প্রজেক্টটি কীভাবে সাবমিট করতে হয় সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো যে ওয়েবসাইটটি আমি ইউজ করছি সেটির নাম আমি আবারও বলছি, সেটা হচ্ছে স্মল পিডিএফ ডট কম। আপনি যদি ওয়েবসাইটে যেতে চান তাহলে অবশ্যই গুগলে সার্চ দিলে এই ধরনের অনেক পিডিএফ ফাইল কনভার্টিং ওয়েবসাইট পাবেন। পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি সেটি করতে পারবেন। এবং পিডিএফ থেকে ওয়ার্ড, পিডিএফ থেকে এক্সেল, পিডিএফ থেকে এক্সেস এবং পিডিএফ থেকে পিএনজি অথবা আদার্স অন্য যে কোনো কিছুতে কনভার্ট করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। সুতরাং আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন। সো আমি এটি ইউজ করছি। প্রথমত আমি আমার ডেস্কটপের মধ্যে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে আমি নিব। সো প্রথমে এখানে আইকনে ক্লিক করবেন, ফ্রম ডিভাইস, আমি আমার ডিভাইস থেকে নিব। আপনি চাইলে যদি আপনার ফাইলটি ড্রপ বক্সে সেভ থাকে সেখান থেকে নিতে পারেন অথবা গুগল ড্রাইভ থেকে নিতে পারেন। তার মানে যেখানে সেভ আছে সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি সেটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি ডেস্কটপে চলে আসলাম। চলে আসার পরে আমি পিডিএফ ফাইলটিকে সিলেক্ট করে দিলাম, এরপর ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে এটি আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পরে এটি জাস্ট আপনাকে ওয়েট করতে হবে কনভার্ট করার জন্য। সো এটি কনভার্ট হয়ে গেল। এখন আমি এটি কি ওয়ার্ডে নিব নাকি ওয়ার্ড প্লাস ওসিআর নিব, সো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। আমি জাস্ট ওয়ার্ডে নিব এবং সুইচ অপশন নিলাম। সুইচ অপশন নেওয়ার পরে এটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটি কনভার্ট হচ্ছে। কনভার্ট হওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনি সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে জাস্ট আপনি একটু এডিট করতে পারেন, সেটি আমি দেখিয়ে দিব আজকের ভিডিওতে সম্পূর্ণ কীভাবে একটি ফাইলকে কনভার্ট করে নিতে হয়। এবং এটি একটি লাইভ প্রজেক্ট, লাইভ প্রজেক্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়। সো আমি ডাউনলোড করে নিচ্ছি ফাইলটি। ডাউনলোড হয়ে গেল, ওয়ার্ডে হয়ে গেল। এটি ছিল পিডিএফে, এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ থেকে ডাউনলোড হয়ে গেল, দ্যাটস ইট, এতটুকু। সো এটি কিন্তু আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। এটি প্রথম কাজ হচ্ছে আপনি এই সফটওয়্যারটি ইউজ করে সেটি কনভার্ট করে নেবেন। কনভার্ট করে নেওয়ার পরে ডাউনলোড অপশনে ক্লিক করলে সেটি ডাউনলোড হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার আমি দেখাবো কোন কোন মার্কেট প্লেসে ফাইল কনভার্সনের কাজগুলো পাওয়া যায়। আমি বেসিক্যালি যারা নতুন রয়েছেন বা বিগিনার লেভেল রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি সত্যি অনলাইন আর্নিং জগতে আসতে চান তাহলে অবশ্যই আপনি এই সাইড সেই সাইড ঘুরো ঘুরি না করে এই ভিডিওটি দেখার পরে আপনি জাস্ট ফাইবার এবং অন্য একটি মার্কেট প্লেস আমি একটু পরে দেখাচ্ছি ফাইবারে আসবেন। ফাইবারে আসার পরে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি যদি না জানেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্টে ক্লিক করলে আপনি ফাইবার রিলেটেড সমস্ত ভিডিওগুলো
পেয়ে যাবেন। এখানে যে ফাইবার আর্নিং টিউটোরিয়ালস, আমি এখানে প্রায় 8টি ভিডিও দিয়েছি। এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখার পরে আপনি খুব সহজেই ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফাইল কনভার্সনের কাজ শুরু করে নিতে পারবেন। এবং কীভাবে গিগ তৈরি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, এগুলোকে এক একটিকে গিগ বলে। এখানে অনেকগুলো গিগ রয়েছে, প্রথম গিগটি রয়েছে আই উইল পিডিএফ টু এক্সেল অর সিএসবি ম্যানুয়াল টাইপিং অ্যান্ড ফাইল কনভার্সন। এটি 9 বার সেল হয়েছে এবং এটির স্টার্টিং ডলার হচ্ছে, অর্থাৎ বেসিক প্ল্যানের মধ্যে সে রেখেছে $5। এরপর এটি দেখুন 22 বার সেল হয়েছে, এরপর এটি 2 বার, এটি 1 বার, অনেকগুলো কিন্তু এখানে ফাইল বা গিগ দেখতে পাচ্ছেন যেগুলো কনভার্সনের কাজ। জাস্ট আপনাকে এই কাজগুলো করতে হলে কোনো রকম কারো হেল্প নিতে হবে না, শুধুমাত্র আপনি প্রিভিয়াস কিছু কৌশল কাটিয়ে, তার মানে আপনি আপনার নিজস্ব কৌশল কাটিয়ে এই ফাইলগুলো কনভার্ট করে ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন। সো এখানে সে টাইটেল লিখেছে আই উইল ডু এনি কাইন্ড অফ ফাইল কনভার্সন, রিটাইপ অর রিব কনভার্ট ওসিআর পিডিএফ স্ক্যান টিওয়ার্ড। আপনি ওয়েবসাইট ইউজ করে ফাইলগুলো কনভার্ট করে নিতে পারেন। সো সে বেসিকে রেখেছে $5, স্ট্যান্ডার্ডে রেখেছে $10 এবং প্রিমিয়ামে রেখেছে $20। আমি আবার বলছি, আপনার যদি ফাইবারে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই কীভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়, আমি আমার চ্যানেলের মধ্যে ফাইবারের উপর আলাদা একটি প্লেলিস্ট দিয়েছি, সেখানে ক্লিক করে সব ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে একটি ফাইবারের পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এরপরে এই ফাইল কনভার্টিংয়ের কাজগুলো করে আর্নিং শুরু করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, যারা বিগিনার লেভেলে রয়েছেন বা প্রফেশনাল লেভেলে রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছেন না বা ফ্রাস্ট্রেটেড, আমি মনে করি এই ছোটো ছোটো কাজগুলো করে আপনি আপনার আর্নিং জগতে পা বাড়াতে পারেন। এইবার দ্বিতীয় ওয়েবসাইটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটির নাম হচ্ছে peopleforhour.com। এটি অনেকটা হাই পেইং ফাইবারের সেই, কারণ এখানে পেমেন্ট ভালো এবং প্রফেশনালরা কিন্তু এখানে কাজ করে থাকে। সুতরাং আপনি প্রাথমিক হলে, একেবারে নতুন হলে বা ব্র্যান্ড নিউ হলে প্রথমে আপনাকে আমি অনুরোধ জানাবো ফাইবারে কাজ শুরু করুন, পাশাপাশি পিপল পার আওয়ারে চেষ্টা করুন। আমি যখন পিপল পার আওয়ারে সার্চ দিলাম ফাইল পিডিএফ ফাইল কনভার্সনে, এখানে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছেন, যেগুলো $15, $10, $15 ম্যাক্সিমাম। কিন্তু এখানে ভালো পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করার অপরচুনিটি রয়েছে, $20 রয়েছে, $10, $35, $15, অনেকগুলো ফাইল কনভার্টিংয়ের কাজ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং এটি আমি পেজ নাম্বার টুতে গেলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। শুধু বাংলাদেশিরা নয়, পাকিস্তানি, ইন্ডিয়ান, ইউনাইটেড স্টেট, ইউকে, বিভিন্ন কান্ট্রির লোকজনরা কিন্তু এখানে ফাইল কনভার্টিংয়ের বা ছোটো ছোটো কাজগুলো করে আর্নিং জেনারেট করছে। সুতরাং আপনি ঘরে বসে না থেকে ফ্রাস্ট্রেশনের নামকে অবশ্যই peopleforhour.com-এর মধ্যে একটা অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট খোলার পরে আপনি এই ফাইল কনভার্টিংয়ের কাজগুলো শুরু করতে পারেন। আমি যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলেছিলাম তখন কিন্তু খুবই প্রথম খুব কাজ পাইনি, এরপরে আস্তে আস্তে ধৈর্য ধৈর্য ধরে যখন আমি কৌশলগুলো শিখে নিলাম তখন আমি এখানে কাজ পাওয়া শুরু করলাম। জাস্ট আপনাকে বুঝতে হবে, দেখতে হবে। এবং আর একটি টিপস দিচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি ফ্রিলান্সিং করতে গিয়ে প্রথমে ফাইবারে আসেন তাহলে ফাইবারের রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলো আপনার জানা থাকতে হবে। এরপরে আপনি যদি আরও ইনফরমেশান গ্যাদার করতে চান, বিভিন্ন ফোরাম রয়েছে বা ফেসবুক গ্রুপ রয়েছে ফাইবার রিলেটেড, অবশ্যই আপনি সেই গ্রুপগুলোতে এঙ্গেজ থেকে এখান থেকে নলেজ গ্যাদার করে ফাইবারের মধ্যে আপনি কন্টিনিউ করতে পারেন আর্নিংয়ের জন্য। সুতরাং ফাইল কনভার্সনের কাজগুলো একেবারেই সোজা, এটির জন্য কোনো হেজিটেশন বা কারো হেল্পের প্রয়োজন নেই। আর বেশি কিছু যদি হেল্প লাগে তাহলে অবশ্যই youtube.com তো রয়েছে, আর আপনি পাশাপাশি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো কোয়েশনের জন্য অবশ্যই আমি হেল্প করব। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে এই ধরনের অ্যামেজিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।